আবার আমরা ক্লাস সিক্সের বিষয়গণিত অধ্যায় 18 পৌঁছে দেখি 18.1 পৃষ্ঠা নম্বর 206 থেকে আরও কয়েকটি প্রবলেম করব। তো এখন আমরা এই চারের প্রবলেমটা করব, চারেরটা পড়ে নেওয়া হোক। যে পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠেছে। তাহলে গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি। তাহলে কী করতে হবে, যতজন সদস্য ছিল প্রত্যেকে তত টাকা করে চাঁদা দেওয়ায় 729 টাকা চাঁদা উঠেছে। তাহলে এখানে 729-এর বর্গমূল করলেই সদস্য সংখ্যা পাওয়া যাবে। তো আমরা তাই করব, এখন 729-এর বর্গমূল করব। তো যে কোনো পদ্ধতিতেই বর্গমূল করা যেতে পারে, উৎপাদকের সাহায্যেও করা যেতে পারে বা ভাগ পদ্ধতির সাহায্যেও করা যেতে পারে। তো এটা আমরা ভাগ পদ্ধতির সাহায্যেই করি। ডান দিক থেকে জোড়া বাঁধতে হয়, ডান দিক থেকে জোড়া বেঁধে নিলাম, এখানে একটা পেলাম, 29 এক জোড়া হলো আর এখানে 7 একাই একটা গ্রুপ হলো। তাহলে প্রথমে প্রথম গ্রুপটা নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ 7-কে ভাগ করতে হবে। তো এখানে যা লিখব তার বর্গ করে যেন 7 বা 7-এর থেকে কম হয়, যেন 7-এর বেশি না হয়। তো 7 মেলানোর চেষ্টা করব। আমরা 1-এর বর্গ করলে 1-1-কে 1 হবে, 2-এর বর্গ করলে 2 × 2 = 4 হবে, 3-এর বর্গ করলে 3 × 3 = 9 হয়ে যাবে, মানে বেশি হয়ে যাবে। তাহলে এখানে 2 দিতে হবে, তাহলে 2-এর বর্গ করে 2 × 2 = 2-এর বর্গ মানে 2² = 2 × 2, দুটো 2-এর গুণফল বর্গ মানে, তাহলে সমান হয় 4। তো এখানে 4 লেখা হলো, এই 2টা এখানে বসে যাবে আর বিয়োগ করে 7 থেকে 4 বিয়োগ করলে 3 পাচ্ছি। এবার পরের এই গ্রুপটা এখানে নেমে যাবে, 329 হলো। এবার উপরের যে 2টা, এই 2টাকে 2 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে। তো উপরের এই 2কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 × 2 = 4 হবে, তাহলে 4 এখানে বসলো। 4-এর পাশে আমি যা লিখব তাই দিয়ে আবার সেটাকে গুণ করতে হবে। তো 4-এর পাশে আমি 0 লিখি, তাহলে 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে, অনেক ছোট। 4-এর পাশে 1 লিখলে 1 দিয়ে গুণ করলে 4 × 1 = 1, 4 × 1 = 4, 41 আছে, এটা অনেক ছোট। তাহলে আমি দেখি 4-এর পাশে 7 লিখে দেখি কি হয়। তাহলে 7 দিয়ে গুণ করলে হবে 7 × 7 = 49, হাতে থাকলো 4, 4 × 7 = 28 আর হাতের 4 = 32, তাহলে মিলে যাচ্ছে, এখানে 329 আছে, তাই 4-এর পাশে হবে 7। তাহলে 7 দিয়ে গুণ করলে 329 হলো, তাহলে ভাগ মিলে গেল। এই 7টা আবার এখানে বসে যাবে, তাহলে এই বর্গমূল হলো 27, এখানে বর্গমূল হলো 27, তাহলে 27 হলো। তাহলে অতএব ওই গ্রন্থাগারের সদস্য ছিল 27 জন, এটা আনসার হবে। অতএব ওই গ্রন্থাগারের সদস্য ছিল 27, তাহলে অতএব গ্রন্থাগারের সদস্য 27 জন, এভাবে অঙ্কটা সম্পূর্ণ।